বাংলাদেশের সমৃদ্ধ পাহাড়ি জনগোষ্ঠীর হাতে তৈরি বিভিন্ন জিনিসের চাহিদা থাকায় মেলার শুরুতেই ভিড় জমান দর্শনার্থীরা। কেনাকাটা থেকে বাদ যায়নি ছোটরাও। কি কিনেছো? চাদর। আমরা তো একটা বড় আশা নিয়ে আসি, এখানে বান্দরবন থেকে আসি আমরা। পাহাড়ি মানুষের সাথে আমাদের বাঙালিদের যত বেশি যোগাযোগ হবে তত শান্তি সম্প্রীতি এগুলো বাড়বে। পর্যটন বিকাশের চিন্তা ভাবনা করে আমরা কাজ করি, তাহলে মনে হয় যে স্থানীয়দের এবং সেই সাথে সর্বোপরি দেশের আর্থসামাজিক উন্নয়নে এটি একটা বড় ভূমিকা রাখতে পারে। ব্যতিক্রমী এ পার্বত্য মেলার উদ্বোধন করেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে মেলার স্টলগুলোও ঘুরে দেখেন তিনি। পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্যগুলোকে সংরক্ষিত রেখে কমিউনিটি ট্যুরিজম যেটাকে বলা হয় সেখানে ট্যুরিজমটা হবে। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের পার্বত্য জনপদ ঘুরে দেখার আহ্বান জানান পাহাড়ি জনগোষ্ঠীর বন্ধুসুলভ এই মানুষেরা। ত্রিভুজের মতো বিনি ভাতে ভাপা, তারপরে কলা পাতা ভাজা। আপনাদের শহরে আসি, আপনাদের জন্য আমাদের নিজস্ব পিঠা নিয়ে আসি। পার্বত্য মেলায় এসেছি আমাদের বাহারি রঙের বাহারি রকমের খাবারের আয়োজন নিয়ে। মেলায় আসা জুমচাষীরা বিরোধিতা করেছেন পাহাড়ি এলাকায় বিভিন্ন বাণিজ্যিক প্রকল্পের। সামাজিক বনায়ন করার ফলে আপনার জুম চাষের যে মাত্রাটা এটা মানে সংকুচিত হচ্ছে, হ্যাঁ জায়গাটা কমে যাচ্ছে, এবং সারা বাংলাদেশের মানুষ যখন এই প্রোডাক্টগুলো অ্যাকসেপ্ট করবে তো জুম চাষগুলো এটা টিকে থাকবে এবং স্থানীয় জনগণের জন্য এটা খুব সহায়ক হবে আর্থিকভাবে। একই সঙ্গে যথার্থ পৃষ্ঠপোষকতা না পেলে পাহাড়ি হস্তশিল্পের বিলুপ্তিরও আশঙ্কা করছেন বুনন শিল্পীরা। প্রাইমারি স্কুল লেভেল পর্যন্ত যদি আদিবাসী শিল্পের উপরে যদি একটা সাবজেক্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু এই শিল্পটা যুগ যুগ ধরে টিকে থাকবে। সাবিনা পুথি, একুশে টেলিভিশন, ঢাকা।